আসানসোলে অগ্নিকাণ্ড। আসানসোলের একটি গোডাউনে আগুন ধরে যায়। এই অগ্নিকাণ্ডের জেরে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা। এক নিরাপত্তা রক্ষী তিনি এই অগ্নিকাণ্ডের জেরে অসুস্থ হয়ে পড়েন। সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাব। আমাদের সঙ্গে পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি। পবিত্র, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার? যদিও ললিহান শিখা আগুনের দেখা যায়নি, কিন্তু ধোঁয়ার যে মাত্রা সেই মাত্রা অতিরিক্ত বেরোচ্ছে। এবং তোমাকে বলছি, আমি দেখাচ্ছি যে যে পরিমাণ ধোঁয়াটা বেরোচ্ছে, দেখো তুমি, তোমাকে দেখাচ্ছি, ওই আগুনের যেমন ললিহান শিখা দেখা যাচ্ছে না, ঠিক তার পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই যে দোকান, এই একটি বেসরকারি দোকান, এই দোকানে যেমন ধোঁয়া দেখা যাচ্ছে, কিন্তু আগুন এখন অবধি দেখা যাচ্ছে না। যে তোমাকে আমি দেখাচ্ছি যে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, কাঁচ ভেঙে যে ভেতরের যে জিনিসপত্র সেগুলো বার করার চেষ্টা করা হয়েছে। যদিও ভেতরে এই যে ফ্লোর, এই ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোরে লাগেনি, কিন্তু ফার্স্ট ফ্লোর থেকে তোমাকে আমি বলছি প্রথম তল থেকে আগুনের যে ললিয়ান শিখা না দেখা গেলেও ধোঁয়ার মাত্রা অতিরিক্ত। তোমাকে আমি বলছি যে দমকলের যেমন চেষ্টা করছে দমকল বিভাগের কর্মীরা, তার পাশাপাশি আসানসোলের দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিশাল জনসংখ্যা বলে মানুষ উৎসাহী, মানুষের ভিড় জমেছে। কি করে হলো, কিন্তু এখনও পুলিশ দমকল বিভাগ চেষ্টা করছে যে কিভাবে এই ধোঁয়াকে বন্ধ করা যায়, যদিও আগুনের ললিহান শিখা এখনও ধরা পড়ে। পবিত্র, কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে কিছু জানা গেছে? দেখো অভিক, সঠিক যে কি কারণে আগুন লেগেছে, শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ, না এসি থেকে কোনো আগুন লাগে, কেন বেশিরভাগ দেখা গেছে আসানসোলে এর আগে যে ঘটনা ঘটেছে তার বেশিরভাগ জায়গাতেই আগুন লাগার কারণ দেখা গেছে এসি থেকে আগুন লেগেছে, সেখান থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে। এক্ষেত্রেও সেটা হয়েছে কি না সেটা তদন্ত সাপেক্ষ, এবং এই দমকল বিভাগ, পুলিশ দপ্তর সব দিকেই খতিয়ে দেখছে। পাশাপাশি তোমাকে বলে রাখি, কর্পোরেশন দপ্তর থেকে খোঁজ নিচ্ছে যে এই কে, এটা ঠিক সঠিকভাবে নিয়ম মাফিক এই বিল্ডিং তৈরি করা হয়েছিল কিনা, তার দুদিকে সিঁড়ি আছে কিনা, এই সব বিষয়ে খতিয়ে দেখতে আসানসোল কর্পোরেশনের ডেপুটি মেয়র এখানে উপস্থিত হয়েছে। অভি, পবিত্র, আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত? দেখো আগুন, তোমাকে বলে রাখি যে আগুন, তোমাকে আমি দেখালাম যে আগুন দেখা যাচ্ছে না, কিন্তু ধোঁয়া, এক বিশাল পরিমাণ ধোঁয়া সে বেরিয়েই যাচ্ছে, কালো ধোঁয়া, তুমি কালো ধোঁয়া তোমাকে আমি দেখালাম, কিন্তু আগুনের যে কোন কোন পয়েন্ট, আগুন কোথার থেকে লেগেছে সেটাও এখনো দমকল বিভাগের কর্মীরা বেরোতে পারছে না। যদিও কিছুক্ষণ আগে সেটা কমে গেছিল, কিন্তু আবার দেখা যাচ্ছে যে ওই আগুনের দেখা না গেলেও ধোঁয়ার মাত্রা অতিরিক্ত দেখা যাচ্ছে। অভিক, বেশ বেশ, ধন্যবাদ তোমাকে পবিত্র বন্দ্যোপাধ্যায়। এখন সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আসানসোল থেকে প্রতিনিধি। আসানসোলে সেখানেই একটি গোডাউনের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল বাহিনী এবং পুলিশ। আসানসোলের একটি গোডাউনে সেখানেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় এবং ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও পর্যন্ত আর কোথাও কোনো পকেট ফায়ার রয়েছে কি না সেই বিষয়ে দেখা হচ্ছে এবং এক নিরাপত্তারক্ষী তিনি অসুস্থ হয়ে পড়েন।